বিগত কয়েকদিন ধরে রিমেক মুভি দেখে দেখে এমন অবস্থা গেছিল, সত্যি কথা বলতে সিনেমা দেখার ইচ্ছেটাই চলে গেছিল। এবং যখন আমি ফ্লাইওভারের ট্রেলার দেখেছিলাম, আমি ট্রেলারের রীতিমতো নিন্দা করেছিলাম, আমরা নিজেরাও দেখেছেন, বলেছিলাম যে এইরকম রিমেক করা কি উচিত নাকি উচিত নয়, তাতে আমি উচিত নয় বলেছিলাম। কিন্তু আজকে আমি সিনেমাটা দেখতে গেছিলাম, এবং গেছিলাম একটা কারণে, কারণ আমি যেহেতু একজন রিভিউয়ার, আমাকে সব ধরনের সিনেমাই দেখতে হয়, এবং এটুকু আশা ছিল যে কোয়েল মল্লিক যখন আছে একটা কোনো ভালো অভিনয় আমরা দেখতে পাবো। তো যে কারণে এই সমস্ত এক্সপেকটেশন নিয়ে গেছিলাম দেখতে, এবং দেখতে গিয়ে একটা ব্যাপার গ্যারান্টি দিয়ে বলতে চাই, এই সিনেমাটা যদি দেখতে না যান বিরাট কিছু মিস করবেন। ইয়েস, বিরাট কিছু মিস করবেন, কারণ এটা রিমেক হলেও এত সুন্দরভাবে বানানো হয়েছে, এবং পরিচালকের নাম অভিমন্যু মুখোপাধ্যায়। এই ব্যাপারটা কিন্তু কোনো ছোট ব্যাপার, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ অভিমন্যু মুখোপাধ্যায় সে রিমেক মুভি করুক বা যাই করুক, একজন ভালো ডাইরেক্টর। এবং যখন একজন ভালো ডাইরেক্টর একটা ভালো গল্প পেয়ে যায়, তখন কিন্তু সেই গল্পকে আটকে রাখা যায় না, সেটা বড় পর্দায় ম্যাজিক ক্রিয়েট করে। ফ্লাইওভারের ক্ষেত্রে ঠিক তাই হয়েছে। যারা কোয়েল মল্লিকের ফ্যান, যারা রক্ত রহস্য কোয়েল মল্লিকের জন্য হিট করেছিল, তারা আবার কোয়েল মল্লিকের একটা দুর্দান্ত দুঃখর অভিনয় দেখতে পাবে, এবং একা হাতে সিনেমাটাকে টেনেছে। যেখানে হিরোরা এখন একা সিনেমা টানতে পারছে না বাংলাতে, সেখানে কোয়েল মল্লিক একটা অভিনেত্রী হয়ে সিনেমাটাকে একা টেনে নিয়ে গেছে, এবং অসাধারণ অভিনয়ের দ্বারা। এবং আমি যেটা বললাম যে অভিমন্যু মুখোপাধ্যায় দারুণ একজন ডাইরেক্টর, তারা তো আমরা গুগলির মতো সিনেমা দেখেছি, এটা রিমেক নয়, পুরোপুরি অরিজিনাল গল্প, অসাধারণ সিনেমা ছিল, অনেকে দেখেনি। টেকো সিনেমাটা দুর্দান্ত করেছিল, অনেকগুলো এরকম ধরনের সিনেমা ছিল, তাও আমার টেকো সিনেমাটা ভালো লেগেছিল। এমনকি পিআরএ সিনেমাটা আমার খারাপ লাগেনি, লাস্ট সিনটা বাদে পুরো সিনেমাটাই আমার ভালো লেগেছিল। তো অভিমন্যু মুখোপাধ্যায় ডাইরেকশন ব্যাপারটা বোঝে, এবং ডাইরেকশনের রীতিমতো পড়াশোনা করেছে, সেটা এই সিনেমাটা দেখলে বোঝা যায়। হ্যাঁ, এটা ঠিক কথা যে গল্পটাও সেম, এটা ঠিক কথা যে বিভিন্ন সিন আপনাদের সেমই লাগবে, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকে এত ভালো অভিনয় করে দিয়েছে, এত সুন্দরভাবে চিত্রনাট্যটা লেখা হয়েছে যে তারিফ না করে থাকা যায় না। এবং সত্যি কথা বলতে গেলে এই ইউটার্ন যখন দেখেছি একবারও কিন্তু উঠতে পারিনি। আজ ফ্লাইওভার দেখার সময়, একটা চেনা গল্প দেখার সময়ও কিন্তু যখন পুরো সিনেমাটা দেখছি উঠতে পারিনি। কারণটা হচ্ছে অভিনয়, কারণটা হচ্ছে চিত্রনাট্য, এবং অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা তুলনা না করলেই নয়। তো আমি প্রথমে নিন্দে করলেও এখন বলতে বাধ্য হচ্ছি, অনেক সময় যা বলি তা মেলে না, এটার ক্ষেত্রেও মেলেনি। ট্রেলার দেখে ভেবেছিলাম হয়তো খুব একটা হামড়ি কিছু হবে না, কিন্তু সত্যি কথা বলতে সিনেমাটা দেখে, লাস্ট অব্দি দেখে আমার কিন্তু খুবই ভালো লেগেছে। মানে এটুকু বলতে পারি, হলে গিয়ে ফালতু টাকা খরচ আপনাদের হবে না, যেরকম টাইম দেখবেন আপনাদের ভালো লাগবে। এবং আর একটা কথা এখানে বলে রাখা দরকার যে এটা মূলত ইউটার্নে রিমেক হলো, এটা মূলত দুবার রিমেক হয়েছে। প্রথমে একটা অন্য ল্যাঙ্গুয়েজে এসেছিল, সেখান থেকে ইউটার্ন হয়েছিল, সেখান থেকে আবার বাংলাতে এটা হলো। তো লোকে একটাই প্রবলেম হচ্ছে, যারা এই সিনেমাটা এর আগে দেখেছে তারা হয়তো দেখতে দিতে চাইবে না, আমি রিভিউর বলে গেছি। তো এক্ষেত্রে আমি বলবো, এটা কি তোমরা দেখতে যাও কিন্তু খুব একটা খারাপ লাগবে না। দেখো, আমরা রাউডি রাথোর সিনেমাটাও দেখেছি, বিক্রম রাথোর সিনেমাটাও দেখেছি, আমাদের কিন্তু একঘেয়ে লাগেনি। তেমনভাবে এটাও যদি আমরা দেখতে যাই, আমার মনে হয় না যে হলে গিয়ে আপনাদের হতাশ হবে, মানে আমাদের এটা মনে হবে না যে একেবারে ডিটো সেম টু সেম রিমেক। প্রত্যেকে খুব ভালো, বেসিক্যালি শান্তিলাল মুখোপাধ্যায় দুর্দান্ত অভিনয় করেছে, এছাড়া ছোটখাটো চরিত্রে যারা রয়েছে প্রত্যেকে দুর্দান্ত অভিনয় করেছে। ক্যামেরার কাজ মাইন্ড ব্লোয়িং লেগেছে আমার। মানে এই ধরনের সিনেমা কিন্তু বাংলাতে বানানো অতটাও সহজ নয়, হতে পারে রিমেক, কিন্তু এই ধরনের গল্প বাংলাতে বানানো, বাংলার বুকে না বানানো এই ধরনের গল্পকে অতটাও সহজ কাজ নয়। কিছু অভিনয় ছোটখাটো করেছি বলে জানি যে অভিনয় ইন্ডাস্ট্রিতে কতটা কঠিন, সেখানে দাঁড়িয়ে এই ধরনের গল্পকে নিয়ে আসা দেখে মনে হয় খুব সহজ, কিন্তু অতটা সহজ কিন্তু নয়। তাই প্রত্যেকে বলবো এই এফোর্টটার পাশে থাকুন, বাংলা সিনেমা দেখুন, এবং কোয়েল মল্লিকের একটা দুর্দান্ত অভিনয় দেখতে পাবে। কোয়েল মল্লিক বহুদিন পর আবার সিনেমা করলো, তার সিনেমা বড় পর্দায় এলো, এবং যথেষ্ট এফোর্ট দিয়ে কাজ করেছে, একদম জান লাগিয়ে অভিনয় করেছে। তো তার জন্য একবার দেখাই যায়, কারণ কোয়েল মল্লিক কিন্তু একসময় বাংলা ইন্ডাস্ট্রিকে বড় বড় হিট দিয়েছে। তো আমাদের তাকে উচিত কিছু ফেরত দেওয়া, সেদিক দিয়ে বলতে পারি সিনেমাটা না দেখলে কিন্তু বিরাট কিছু মিস করবেন। এবং 2 ঘন্টা 21 মিনিট বা 2 ঘন্টার জন্য যদি দেখেন, এটুকু বলতে পারি খুব সুন্দরভাবে টাইম কেটে যাবে, এবং হল থেকে বেরিয়ে মনে হবে যে কিছু একটা দেখে বেরোলাম, এটুকু বলে রাখতে পারি। অ্যাজ এ অডিয়েন্স এটুকু বলতে পারি, আপনাদের খারাপ একদমই লাগবে না, বরং উল্টে দেখে ইন্টারেস্টিংই লাগবে। আমি তার মানে এটা বলছি না যে একটা মাস্টারপিস সিনেমা অসাধারণ, আমি একবারও বলছি না, কিন্তু যেভাবে বানানোটা হয়েছে খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার। ফিল্ম মেকিংটা সব মিলিয়ে বলতে গেলে একটা মাস্ট ওয়াচ মুভি, মোটামুটি এটাকে 5.5-3 দিয়ে দেওয়াই যায়, আমি পার্সোনালি তাই দেবো। তোমরা দেখেছো, তোমাদের কি মনে হয়, আমার ভিডিওর সঙ্গে একমত নাকি একমত নয় অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন, এবং যদি চ্যানেলটা নতুন হও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড কেটে দেবে লাইক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টেক কেয়ার।